বলেছিলাম না অনেক স্বপ্ন নিয়ে দুবাই আসছি, মিডিল ইস্টে বাংলা ছবিকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যাব। তার প্রথম সাকসেসটা আজকে হলো। আমি আগেই বলেছিলাম দরদ নিয়ে আমার অনেক স্বপ্ন, যেহেতু আমরা নতুন গভর্নমেন্ট অফিস, সব জায়গায় আমরা আমাদেরকে নিজেদেরকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, তার জন্য একটা সুন্দর গিফট বক্স বানিয়েছি। গিফট বক্সটা দেখেন একটু, এইটা হচ্ছে আমাদের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং দিস ইজ আওয়ার ট্যাগলাইন। এই ট্যাগলাইনে আমরা বিশ্বাসী, সেখান থেকে আমরা এসেছি। আমাদের অ্যাচিভমেন্ট কী, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট অ্যাচিভমেন্ট কী করেছে, এবং এর মধ্যে থাকছে সুন্দর গিফট বক্স, খুব সুন্দর একটা মগ, খুব ক্লাসিক একটা ব্যাপার আছে, একটা সুন্দর পেন, অ্যান্ড এটার মধ্যে কিন্তু একটা সারপ্রাইজ লুকিয়ে আছে, সেটা হচ্ছে এটার মধ্যে লুকিয়ে আছে আমাদের শাকিব খান এবং আমাদের দরদ। এইটা আমরা পুরো মিডিল ইস্টে সব গভর্নমেন্ট অফিসে ছড়িয়ে দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, এবং একটা কথা বলি, যা কিছু করব, নতুন কিছু করব, আমরা কাউকে অনুকরণ করব না, সবাই আমাদেরকে অনুকরণ করবে, বাংলাদেশ চলচ্চিত্রের জয় অবশ্যই হবে।